আজকে আমি যাচ্ছি নারায়ণগঞ্জ, দুইটা প্লেসে ঘুরবো। প্রথমত সোনারগাঁও, দেন তারপর হচ্ছে তাজমহল। সো লাস্ট উইকে আমি ছিলাম মিনি কক্সের বাজার, এটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। তো আজকে আমি দুই জায়গাটা কভার করবো এবং সেটা আপলোড করবো। সো আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ রইল। সো সাথে থাকুন, আর এখন কথা হবে বাইকে। ফাইনালি বাইকে চলে আসলাম, আর লাস্ট তিন চার দিন না চালানোর কারণে প্রচণ্ড ময়লা ছিল, সো একটু ক্লিন করে নিলাম। সো বেশি দেরি করবো না, তো চলুন যাওয়া যাক। সো আজকে যাচ্ছি আমি আর আমার ভাই নাকি বেমারেন, ওর চ্যানেলের নাম। সো দুজনে আমরা একসাথে যাচ্ছি। সো প্রথমত সোনারগাঁও যাবো, সোনারগাঁওটা ঘুরে জুমার নামাজ পড়বো, দেন হচ্ছে ওখান থেকে তাজমহল যাব। সো আজকে সারাদিনে এটাই প্ল্যান। সো ফাইনালি চলে এলাম হানিফ ফ্লাইওভার, আর এখান থেকে অলমোস্ট 15-16 কিলো হবে, না একটু বেশি হবে, অ্যারাউন্ড 20 কিলোর মতো হবে সোনারগাঁও। সো যেতে পারতাম আমাদেরকে ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগতে পারে, আর অলরেডি 11:30 বাজে। তো যেহেতু সোনারগাঁও আসলে আমাদের আগেও গিয়েছি, তো ওটা আসলে আমাদের ঘুরে শেষ করতে বেশি সময় লাগবে না। আমরা মদনপুর মোড় পার হয়ে অলমোস্ট সোনারগাঁও উপজেলার কাছাকাছি চলে আসছি। সামনে থেকে হয়তো হাতের বামে আমরা টার্ন নিব। সো মেন রোড থেকে বাম দিকে প্রবেশ করলাম, যেটা হচ্ছে সোনারগাঁর দিকে যে রোডটা গেল, এখান থেকে আই থিঙ্ক আমাদের 10 মিনিট সময় লাগবে। আচ্ছা, আমরা অলমোস্ট চলে আসছি সোনারগাঁও, আর আমরা এখন গাড়িটা পার্কিং করি। এখন গাড়ি পার্কিং এদিকে, গাড়ি পার্কিং এইদিকে। সো সোনারগাঁওটা আমরা পিছনে রেখে আসলাম, আগে আমরা পানাম সিটিটা আগে ঘুরে আসি। আই ডোন্ট নো হোয়ার ইজ পার্কিং। আচ্ছা, এখানে পার্কিং। আমরা পার্কিংয়ে মোটরসাইকেলটা রাখি। এটা টিকিট কাউন্টার পানাম সিটির, তার জন্য দুইটা টিকিট। টিকিট প্রাইস কত করে? টিকিট নিলাম 10 টাকা। 15 টাকা আগে 10 টাকা ছিল, এখন 15 টাকা হয়ে গেছে। দুইটা একদম এসে পানাম সিটি। আমরা গত 2-3 বছর আগে আমরা এখানে ঢুকছি, তো আবার আসছি পানাম সিটি। তখন আমরা ঢুকছিলাম ওই গেট দিয়ে, এই গেট দিয়ে, এখন ঢুকছি এই গেট দিয়ে। দুইটা গেট এটা আগে ছবি তোলা ছিল, এটা পানাম সিটির। আমরা এখন পানাম সিটির মধ্যে প্রবেশ করলাম, আর পানাম সিটি ছিল ইশাখা আমলের যে রাজধানী ছিল, সেই এটা হচ্ছে সেই পানাম সিটির, সেই তখনকার আমলে নির্মিত সেই বিল্ডিংগুলো। আর এটা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর দ্বারা এটা সংরক্ষিত। সো এটা পর্যটনের একটা আকর্ষণীয় মূল কেন্দ্রবিন্দু, এখানে সপ্তাহে 6 দিনই খোলা থাকে, শুক্রবার দিন একটু বেশি ভিড় থাকে, তো আপনারা চাইলেও ঘুরতে পারেন।
অনেক আগে দিয়েছি। ক্যামেরাম্যান করে ছবি ছবি তুলো। এ সাইম ভাই। সো এরকম একটা প্লেসে আসলে সত্যি মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে। আমরা দুই ব্লগার নাকি বেমারে ওর চ্যানেলটি বেশি বেশি আনসাবস্ক্রাইব করুন সবাই। আসলে এটাকে বলে নেগেটিভ প্রমোশন। একবার করলে হচ্ছে নেগেটিভ হোক আর পজিটিভ হোক। 10 নম্বর 11 নম্বর। সো লাস্ট টাইম যখন এসেছিলাম তখন সেটা ছিল ওয়ার্কিং ডেসে, তার জন্য পর্যটক কম ছিল, পর্যটক কম ছিল। বাট আজকে ফ্রাইডে হওয়াতে এখানে পর্যটক একটু বেশি আছে। যাই হোক, শীতের ঠান্ডা পরশে ভালোই লাগছে। সো বিল্ডিংগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ, আপনারা আসলেই চেষ্টা করবেন বিল্ডিংগুলোতে না ওঠার, কারণ এটা অনেক বছর আগের নির্মিত হয়েছে। আমি তোমায় করি, তুমি আমায় করো, ঠিক আছে? লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম ঠিক সেম এই পজিশন থেকে আমরা ওঠা শুরু করছিলাম। সো সো আবার চা দেন দুইটা। কত করে চা? 10 টাকা। সোনারগাঁয় ঘুরতে আসলে আপনারা অবশ্যই এক কাপ চা খেয়ে যাবেন মামার কাছ থেকে। চা স্পেশাল কি আছে যার কারণে 10 টাকা? গায়ের দুধ, খালি দুধ নেই? খাঁটি গরুর দুধ না, গরুর খাঁটি দুধ। আমি বলে আমি তেঁতুল খাবো। তেঁতুল অসাধারণ, তেঁতুল দেন আমাকে তেঁতুল। টক না মিষ্টি, মিষ্টি কি দিন এসে পড়লো মাথায় সিসি ক্যামেরা, মাথায় সিসি ক্যামেরা দিয়ে ঘুরতে হচ্ছে। ফাইনালি পানাম সিটিটা ঘোরা শেষ করলাম, এখানে পুরো জায়গাটা আমরা ঘুরে দেখছি। এখন চলে যাব আমরা নেক্সট ডেস্টিনেশন সোনারগাঁও জাদুঘর, এখানে আমরা নামাজ পড়ব, তারপরে ফুল প্লেসটা আমরা ঘুরব। তো চলুন যাওয়া যাক। যখন নামবে খুব সাবধানে নামবে, কারণ সিঁড়িটা কিন্তু অনেক ঢালু। নর্মালি আমাদের এখন যেরকম সিঁড়ি তৈরি হয় এটা কিন্তু সেরকম ঠিক না, এটা খুবই ঢালু। নামার সময় খুবই কেয়ারফুলি নামতে হবে।
কথাই বলেনি এটা।